ওমান মাস্কাটের আবু আলী ট্রেডিং এর কর্ণধার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর ক্রীড়া সম্পাদক আলহাজ মোহাম্মদ সিরাজুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন সিআইপি নির্বাচিত হওয়ায় নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নূর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কাউন্সিলর মোহাম্মদ সোলেমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন নূর কাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন। সংবর্ধিত অতিথি সিরাজুল হক বলেন, কর্মগুণে বাংলাদেশ সরকার আমাকে সিআইপি নির্বাচিত করেছেন, সকল কাজে নিজের কর্মগুণে লক্ষ্যে পৌঁছাতে হয় বলে মন্তব্য করেন তিনি। আমার এলাকাবাসী, আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আজকে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়েছেন বা সম্মান দিয়েছেন। আমি একজন আবাসী হিসেবে আমি সিএপি আপনারা জানেন আমি বৈধ পথে পাঠানোর কারণে দেশে বাংলাদেশ সরকার আমাকে সিআইপি নির্বাচিত করেছেন। আসলে আমি আমার যে গল্প, আমি একজন শ্রমিক হিসেবে আমি বিদেশে গিয়েছি, এখানে অনেক কষ্ট অনেক কাজ আমরা করেছি। করার পরে আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছি। এবং আরেকটা জিনিস আপনাকে আপনাদেরকে জানাচ্ছি, আমি ওমানের গোল্ডেন ভিসা প্রাপ্ত, যেটা অনেক কষ্টকর পাওয়া। ওই দেশের সরকার আমাদেরকে সম্মান করে আমাকে গোল্ডেন ভিসা দিয়েছেন। তার মধ্যে আমার বড় ছেলে মোহাম্মদ রিয়াজ, উনিও গোল্ডেন ভিসা প্রাপ্ত। তো আমার আমি প্রথমে গিয়ে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, এরপরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে আলহামদুলিল্লাহ মধ্যে আমি এই পর্যন্ত এসেছি। এবং আমার কথা হচ্ছে, বিদেশে যায় যারা যদি সফলতার মুখ দেখতে হয় তাহলে লেখাপড়া অত্যন্ত জরুরি, এবং সাথে সাথে হাতের যে কোনো কাজ শিখা এটাও জরুরি। আর যারা নতুন প্রজন্ম এখন বিদেশে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে যারা লেখাপড়া আছে লেখাপড়ার সাথে সাথে কোনো একটা কাজকর্ম আপনারা শিখে যাবেন, শিখে গেলে আপনারা সহজে আপনারা কোনো সফলতা দেখার সুযোগ থাকবে।